ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, নতুন রূপে সেজে উঠবে টাকি। ভারত বাংলাদেশ সীমান্তের এই পর্যটন কেন্দ্রকে নিয়ে নতুন ভাবনা রাজ্য সরকারের। নতুন ভাবে সেজে উঠতে চলেছে টাকি, পাশাপাশি তৈরি হচ্ছে নতুন অফবিট ডেস্টিনেশন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের টাকি একদিনের জন্য ঘুরতে যাওয়ার বেশ ভালো ডেস্টিনেশন। হাতে দু একদিনের ছুটি পেলেই কলকাতার কাছে সপরিবারে ঘুরতে যাওয়ার অন্যতম জায়গা টাকি। ভারত বাংলাদেশ সীমান্তের টাকিকে ঘিরে পর্যটকদের চাহিদা বরাবর বেশি। তবে সেই ভারত বাংলাদেশ বর্ডার ও নদী প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া টাকিতে আর বিশেষ কিছু দেখার বা করার নেই। কিন্তু আর কিছুদিনের অপেক্ষা মাত্র, ভ্রমণ পিপাসু মানুষদের কাছে টাকি হয়ে উঠতে চলেছে আরো আকর্ষণীয়। 2022 সালে 30 নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবন সফরে এসে সুন্দরবনের পর্যটন কেন্দ্রকে আরো বেশি সুন্দর ও আকর্ষণীয় করতে প্রায় 600 কোটি টাকা বরাদ্দ করেছিলেন। এবার মাননীয় মুখ্যমন্ত্রী সেই উদ্যোগকে বাস্তব রূপ দিতে রাজ্য পর্যটন কেন্দ্রের সচিব নন্দিনী চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, উত্তর চব্বিশ পরগনার অতিরিক্ত জেলা শাসক প্রীতি গোয়েল, বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় ও টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় সহ এদিন টাকি পর্যটনের বিভিন্ন জায়গাগুলো খতিয়ে দেখলেন। খতিয়ে দেখলেন মিনি সুন্দরবন, টাকির ওয়াটার প্রজেক্ট সংলগ্ন এলাকা ও ইছামতি নদী লাগোয়া এক প্রাচীন রাজবাড়ি। কারণ দেখাশোনা না করলে জিনিসের কেয়ার থাকে না। আরো আমি চাই এই জায়গাগুলো আরো বেশি উন্নত হোক, যেখানে সেখানে এই যে এখনো এখানে এইখানে নোংরা পড়ে থাকে এইগুলো যাতে একটু দেখা হয়, আরো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, পর্যটক যাতে আরো এসে খুশি হয় ওটা যাতে একটু বেশি করে দেখে। আরো এখানে ডেভেলপ করা উচিত যাতে এই জিনিসপত্রগুলো যাতে সব মানে গোছানো সাজানো থাকে, সেই জন্য আরো ভালো লাগবে যদি পরবর্তীকালে আরো বেশি উন্নত। এমনি উন্নতি হয়েছে, আমরা তো আরো খুশি এসে আমরা চাই যত দিন যাচ্ছে তত বেশি উন্নতি হোক। 8 আগস্ট নবান্নে এক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে জিজ্ঞাসা করেছিলেন কোথায় কোথায় সরকারি জমি খালি আছে এবং কোথায় সরকারি জমি অবৈধভাবে দখল করা আছে ও উদ্ধার হয়েছে কিনা, এই সমস্ত তথ্যের রিপোর্ট তাকে 7 দিনের মধ্যে জানাতে। সেই নির্দেশ মেনে পর্যটন দপ্তরের আধিকারিকরা এদিন টাকিতে সরকারি খাস জমি দেখতে এসেছিলেন আর সেখানেই নতুন করে টাকিতে একটা পর্যটনের প্রজেক্ট তৈরি করার প্রস্তাব দিলেন প্রশাসনিক আধিকারিকরা। বসিরহাটের দক্ষিণের বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী গত বছরে সুন্দরবন সফরে এসে টাকিতে আরো বেশি উন্নয়ন করতে বলেছিলেন, সেই কথা মেনে পর্যটনের আধিকারিকরা মিলে সবাই সরজমিনে টাকির বিভিন্ন এলাকা সহ রাজবাড়ির একাধিক জায়গা ঘুরে দেখেছি, তার একটা প্রজেক্ট তৈরি হয়েছে, খুব শিগগিরই সেই কাজ শুরু হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের টাকিতে বিভিন্ন অংশে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ট্যুরিজম ডিএমএ ডিএম সহ অনেক আধিকারিক পরিদর্শনে এসেছে এবং তারা পুরো পরিদর্শন করে দুটো স্পেসিফিক জায়গা মিনি সুন্দরবন এবং টাকির ওয়াটার প্রজেক্ট সংলগ্ন এলাকা এবং তৎসহ টাকির রাজবাড়ি সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। বিভিন্নভাবে টাকিকে পর্যটনের মানচিত্রে উল্লেখযোগ্য স্থানে এবং সেটা ভারতবর্ষ এবং আন্তর্জাতিক বাজারে তাকিয়াতে আমরা নিয়ে যেতে পারি পণ্য হিসেবে এবং পর্যটনের মাধ্যমে টাকি মানোন্নয়ন এবং এখানকার জনগণের তাদের কর্মোদ্যোগের একটা ব্যবস্থা করতে পারি তার একটা আমাদের ডিটেল প্রজেক্ট রিপোর্ট রেডি করতে বলা হয়েছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই মুখ্যমন্ত্রী তার নির্দেশে আমাদের আধিকারিকদের সহযোগিতায় টাকির এই পর্যটনের মানচিত্রে নতুন স্থান করে নেওয়ার কাজ আমরা শুরু করতে পারব। টাকিতে হরিণালয়, ডিপ ফরেস্ট, ট্রি হাউস করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, পাশাপাশি ওয়াটার স্পোর্টস এর ব্যবস্থাও করা হবে। সেই সঙ্গে সরকারি রিসর্ট খোলার একটি পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেখানে আরো ব্যবসায়ী সংগঠনকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হবে বলে জানান বিধায়ক সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায়। সর্বোপরি বোঝা যাচ্ছে টাকি এবার ভারত তথা আন্তর্জাতিক ক্ষেত্রেও একটি আকর্ষণীয় অফবিট ডেস্টিনেশনে পরিণত হতে চলেছে। আগে যে তুলনা দেখে যে তার চেয়ে যেমন আইল্যাপ টাকিটা এটাও দরকার ছিল, এটাও করেছে, আগের চেয়ে অনেক ভালো লাগছে, আরো যদি সুন্দর করে সাজে আরো ভালো লাগবে অবশ্যই। কেন টাকি এমনি একটা পর্যটন কেন্দ্র প্লাস ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার, তো সেই হিসাবে আমার মনে হয় আরো একটু সেজে উঠলে আরো ভালো লাগবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, টাকি।
বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটারমোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটারমোর বনগাঁ, এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।